মধ্যরাতে আপনাদের স্বাগত। শুনছেন মধ্যরাতের তৃতীয় পর্ব। আজকের গল্পটা নিঝুম গল্প সংগ্রহ থেকে নেওয়া নির্মাল্য তপস্বীর লেখা ফেসবুকের বান্ধবী। তাহলে চলে আসা যাক আজকের গল্পে, ফেসবুকের বান্ধবী। কমেন্টটা সুশাবন আগাগোড়া বারবার করে পড়ল, তবু পড়ার পিপাসা যায় না। এত সুন্দর প্রতিস্পদন পাওয়ার জন্য একজন লেখক যে কোনো কষ্ট স্বীকার করতেও দ্বিধাবোধ করবেন না। বিদিশা লিখেছে, আপনার লেখাটা পড়তে পড়তে বাহ্য জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, যখন বাস্তবে ফিরে এলাম খুব আফসোস হলো। স্বপ্নের রেশটা আর একটু দীর্ঘস্থায়ী হলো না কেন? আজ এক মাস হলো সুশাবন অশরীরের সংসার নামে এক ফেসবুক গ্রুপে যোগ দিয়েছে। ছোটবেলা থেকেই তার রহস্য অ্যাডভেঞ্চার প্রিয় মন খুঁজে বেরিয়েছে দেশ বিদেশের অখ্যাত বিখ্যাত লেখকদের লেখা নানান রকম রোমাঞ্চকর গোয়েন্দা বা অভিযানকমূলক কাহিনী। এক নিঃশ্বাসে শেষ করেছে সেসব। পড়তে ভালো লেগেছে রোমহর্ষক সব ভৌতিক গল্প। খুব স্বাদ হয়েছে নিজ হাতে একদিন কিছু লেখার, কিন্তু সে অধ্যাবসায় ছিল না কোনোদিন। অবশেষে একটা বন্ধু তাকে গ্রুপের সঙ্গে যোগ করিয়ে দেয়। গ্রুপটা প্রথম দিন থেকে সুশাবনের ভালো লেগে যায়। এখানে সদস্য সংখ্যা খুব বেশি নয়, তবে পর্যাপ্ত উপস্থিতি ও রুচির উৎকর্ষতা, নিয়মিত অংশগ্রহণ, বুদ্ধিদীপ্ত মৌলিক রচনা, সর্বোপরি পারস্পরিক উৎসাহ আদান প্রদান সুশাবনকে রীতিমতো আকৃষ্ট করে। একদিন চোখে পড়ে একটি সুন্দর রচনা। কাহিনীটি ভৌতিক হলেও খুব রোম্যান্টিক। দুই পর্বের লেখা সেই গল্পটি সুশাবনের হৃদয়ে স্থান করে নেয়। রচয়িতা একটি মেয়ে, নাম বিদিশা চক্রবর্তী। প্রোফাইলের ছবিটিও ভারী মিষ্টি। কৌতূহলী হয়ে সুশাবন ওই গ্রুপে সার্চ করে বিদিশার ইতিপূর্বে লেখা চার পাঁচটি পোস্ট বের করে পড়ে ফেলে। সবকটি পড়ে তার মন মুগ্ধতায় ছেয়ে যায়। কি চমৎকার অবতারণা, কি অপূর্ব লেখন শৈলী। পরদিন সন্ধ্যাবেলায় ফেসবুকে লগ ইন করে সুশাবন বিস্মিতভাবে লক্ষ্য করে বিদিশা পরম কৃতজ্ঞ চিত্তে তাকে ধন্যবাদ জানিয়েছে আর বলেছে সুশাবনের এই আন্তরিক অভিনন্দন তাকে আরও ভালো লেখার প্রেরণা যোগাবে। সেদিন সন্ধ্যাবেলা থেকে বসে অনভ্যস্ত হাতের বাংলা টাইপ করে সুশাবন একটা ছাইপাশ ভূতের গল্প লিখেই ফেলল। টাইপ যখন শেষ হলো দেয়াল ঘড়িতে দেখলো রাত পৌনে তিনটে। কোনো রকমে গল্পটা পোস্ট করে বিছানায় গেল। পরদিন অফিস, কাজের চাপে সারাদিন পোস্টের কথা মনেও রইল না। ঘরে ফিরে ফেসবুক লগ ইন করে সুশাবনের চোখ তো ছানা পড়া। তার গল্প সুপার হিট, ইতিমধ্যেই 73টা লাইক পড়েছে আর 30-এর ওপর প্রশংসাসূচক মন্তব্য। তার মধ্যে বিদিশার ছোট্ট করে একটা কমেন্ট, পড়ে খুব ভালো লাগলো, আপনি তো দারুণ লেখেন। মন্তব্যটার ওপর সুশাবনের দৃষ্টি আটকে গেল। সেদিন অফিসে খুব ধকল গিয়েছিল, তাই খাওয়া দাওয়া সেরে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিল। শীতের রাত, অভ্যাস মতো মোবাইল ফোনটা বালিশের পাশেই রাখা ছিল। রাত তখন কত কে জানে। টুং করে ফোনের আওয়াজে ওর ঘুম ভেঙে গেল। এত রাত্রে আবার কে মেসেজ করল? ঘুম চোখে সুশাবন ফোনটা হাতে তুলে নিল। কই, মেসেঞ্জারে তো কোনো নতুন মেসেজ নেই, কোনো SMSও নেই, হোয়াটসঅ্যাপেও খুলল না, নতুন কিছুই নেই। তবে কি ভুল শুনল? ফোনটা হাতে রেখে দিয়ে কি ভেবে ফেসবুক আবার অন করলো। সেখানে নতুন কোনো নোটিফিকেশনও নেই, তবে কে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে দেখলো। সেটা ওপেন করে সুশাবনের দৃষ্টি সেখানেই স্থির হয়ে গেল, তার বাকি ঘুমটাও কেটে গেল। কি স্বপ্ন দেখছে নাকি সে? নিজের চোখেই যে বিশ্বাস হচ্ছে না, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে বিদিশা চক্রবর্তী এত রাতে। সুশাবন সোজা হয়ে উঠে বসলো বিছানায়, রিকোয়েস্টের দিকে মিনিট খানিক তাকিয়ে রইল অপলকে। তারপর ডান হাতের তর্জনী দিয়ে অ্যাকসেপ্ট ফ্রেন্ড রিকোয়েস্ট বাটনে চাপ দিল। মেসেজ হলো, ইউ অ্যান্ড বিদিশা আর নাও ফ্রেন্ডস। তার পরক্ষণেই ইউ অ্যান্ড বিদিশা আর কানেক্টেড অন মেসেঞ্জার। সুশাবন মেসেঞ্জার ওপেন করল, মোবাইলের স্ক্রিনে মেসেজ এলো, বিদিশা ইজ ভাইবিং অ্যাট ইউ। সুশাবন আনন্দে আত্মহারা, সেও পাল্টা ওয়েভ করলো। কয়েক সেকেন্ড পরে তার ইনবক্সে মেসেজ এলো, রাত্রে ঘুম ভাঙিয়ে ডিস্টার্ব করলাম তো? সুশাবন উত্তর দিল, মোটেও না, আমি ঘুমাচ্ছিলাম, আপনাকে কে বলল? আমি জানি আপনি ঘুমোচ্ছিলেন, কি করে বুঝলেন? আমি তো সকালে গ্রুপে একটা গল্প লিখেছি,
ওই কমেন্ট লাইক কিছুই করেননি তো, ভালো লাগেনি বুঝি। এই সর্বনাশ, এবার তো সত্যি কথাটা স্বীকার করে নিতে হয়। সুশোভন তাড়াতাড়ি লিখল, মাফ করবেন, আজ অফিস থেকে ফিরে ফেসবুক খোলা হয়নি, খুব ক্লান্ত ছিলাম, আগে আগে শুয়ে পড়েছিলাম। আপনাদের অফিসে খুব টেনশন যাচ্ছে না? আপনি কি করে জানলেন? সুশোভন অবাক, আপনি তো ম্যাকলেট কোম্পানিতে চাকরি করেন। বিদিশার পাল্টা প্রশ্ন, আপনি আপনি আবার এত খবর কি করে জানলেন? একটি মেয়েলি খিলখিল হাসির শব্দ সুশোভনের কানের ভেতরে যেন আঘাত করল। আপনার কোম্পানির নাম আর আপনার ডেজিগনেশনটা তো আপনার প্রোফাইলেই দিয়ে রেখেছেন, আর আপনাদের অডিট রিপোর্ট নিয়ে যে গণ্ডগোল চলছে সে খবর সেদিন কাগজেই বেরিয়েছে। মেয়েটা এত খবর রাখে? সুশোভন প্রশংসার সুরে লিখল, আপনি তো খুব বুদ্ধিমতী, আর এর মানে আপনি আমার প্রোফাইল খুলে দেখেছেন। আবার সেই হাসির শব্দটা কানে যেন স্পষ্ট শুনতে পেল। আপনি আমার প্রোফাইলে চুপি চুপি দেখতে পারেন, আমি পারি না বুঝি। আমি আপনার প্রোফাইল খুলেছি কে বলল? আমার কভার পিকচারে আপনার লাইকটা কি তবে এমনি এমনি এলো মশাই? সুশোভন এবার রীতিমতো অপ্রস্তুত, ম্যানেজ করার জন্য লিখল, বিশ্বাস করুন ঠিক ইচ্ছে করে খুলিনি, ভুল ক্লিক হয়ে গেছিল তাই। লাইকটাও ভুল ক্লিক হয়ে গেছে? বিদিশার চোখে যেন কৌতুক। সুশোভন এই অস্বস্তিকর প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করল, এত রাত্রে আপনি কি করছেন জানতে পারি? আড্ডা মারছি। কার সাথে? কার সাথে আবার? আপনার সাথে? সে তো এখন, এতক্ষণ কি করছিলেন? ওই তো বললাম, আড্ডা। আপনি তো দেখছি ভয়ঙ্কর আড্ডাবাজ মহিলা, রাত 3টে অবধি কার সঙ্গে আড্ডা হচ্ছিল শুনি? সুশোভন টের পেল এই কয়েক মিনিটেও বিদিশার সঙ্গে কত সাবলীল আর স্বচ্ছন্দ হয়ে গেছে। জানতে পারলে আপনিও আর লোভ সামলাতে পারবেন না তাই বুঝি। এখন উপস্থিত সেটা জানার লোভ সামলানো যাচ্ছে না যে। তারপর বেশ কিছুক্ষণ টাইপিং চলল, সুশোভন আগ্রহ নিয়ে অপেক্ষা করতে লাগলো। অবশেষে বিদিশার ম্যাসেজ এলো, আমাদের একটা মিডনাইট আড্ডার গ্রুপ আছে, রাত 12:30টায় আড্ডা শুরু হয়, চলে শেষ রাত পর্যন্ত। আমাদের অনেক মেম্বার, প্রতিদিন আমাদের আসর বসে, একবার সেখানে যদি আসেন ছেড়ে যেতে ইচ্ছা করবেন না। সুশোভন অবাক হলো, কেমন মেম্বার সব? রাতে না ঘুমিয়ে আড্ডা দেয়, দিনে কাজকর্ম নেই, কোনো অসাধু কর্মকাণ্ড নয় তো? বিদিশাই বা কেমন মেয়ে? সে লিখলো জেনে আশ্চর্য লাগছে। সেখানে যোগ দিতে হলে কি করতে হয়? আপনাকে কিছু করতে হবে না, আমি অলরেডি আপনাকে মেম্বার করে দিয়েছি, তাই তো আপনাকে জাগিয়ে তুললাম। সুশোভনের বিস্ময় কাটছিল না, সে লিখল, আপনি কি করে আমাকে অ্যাড করলেন? আপনি তো আমার ফ্রেন্ড লিস্টে ছিলেন না। বিদিশা আবার কেমন যেন হাসলো, আপনার সঙ্গে চ্যাট করতে করতে করেছি, আপনি টের পাননি, না হলেও করা যেত, অসুবিধা হতো না। অদ্ভুত, তা সে গ্রুপের অ্যাক্টিভিটি কীরকম? কোনো নির্দিষ্ট অ্যাক্টিভিটি নেই, যার যেরকম যে বিষয় পছন্দ করে, যেরকম ধরুন খেলা, ব্যবসা, রাজনীতি, বিজ্ঞান, ইতিহাস, ভ্রমণ, কয়েক রকমের বিভাগ আছে, কোনো জটিলতা নেই। আমি তো নতুন জয়েন করেছি, দেখবেন আপনিও একটু পরেই কেমন সব বুঝে যাবেন নিজে থেকেই। সে গ্রুপে লগ ইন করবো কীভাবে? আপনি অলরেডি লগ ইন হয়ে গেছেন, স্ক্রিনের ওপরে সবুজ বাটনটা দাবেন। আরে সত্যিই তো, স্ক্রিনের ওপরে ডান দিকে একটা সবুজ রঙের বাটন কোথা থেকে ফুটে উঠেছে? এমন বাটন ম্যাসেঞ্জারের স্ক্রিনে সুশোভন আগে তো দেখেনি। বিদিশার কথা মতো সে বাটনটা ক্লিক করলো, তার ফলে পুরো স্ক্রিনটা জুড়ে একটা ইমেজ বক্স খুলে গেল। তার নিচে ছোট করে চ্যাট বক্সটা অবশ্য রইল, সেখানে বিদিশার ম্যাসেজ স্ক্রল হতে থাকলো। চিনতে পারছেন? মোবাইলের পর্দায় একজনের ছবি ভেসে উঠল, দেখে সুশোভনের বিস্ময় আর আনন্দের শেষ রইল না। ব্রতিন, ও ছোটবেলার স্কুলের সহপাঠী, এককালে অভিন্ন হৃদয় বন্ধু, কতদিন পর ওকে দেখল, আশ্চর্য। ব্রতিনকে চিনতে ওর একটু অসুবিধা হয়নি, সেই আগের মতো একমুখ সরল হাসি নিয়ে ওর দিকে চেয়ে আছে। দেখে মনেই হচ্ছে না এটা ওর কোনো প্রোফাইল পিকচার, এত জীবন্ত। সব ভুলে গিয়ে সুশোভন মুখেই জিজ্ঞাসা করে বসল, আরে ব্রতিন, তুই কোথায় ছিলিস এতদিন? কি করছিস? কোথায় আছিস এখন? অবাক কাণ্ড, ব্রতিনের মুখ নড়ল না, কিন্তু সুশোভনের পরিচিত কণ্ঠস্বরে পরিষ্কার যেন শুনতে পেল, তোর কাছেই ছিলাম, তুই এত ব্যস্ত, তোর দেখবারই সময় নেই। শোভন আরও কিছু বলতে যাচ্ছিল, ব্রতিনকে তাড়া দিয়ে বলে উঠল, যা যা, সকলের সঙ্গে দেখা করে শিগগিরই ফিরে আয়, জব্বর খিদে পেয়েছে, কতদিন ফুচকা আর আলুর দম খাওয়া হয়নি, আজ তুই খাওয়াবি কিন্তু। ছবিটা ঝাপসা হয়ে এলো,
রতিনকে দেখা যাচ্ছিল না। হতভম্ব হয়ে সুশোভন মেসেজ বক্সে লিখল, কি হলো, লিঙ্ক ফেইলার? বিদিশা লিখল, নিচে স্ক্রল করুন। সুশোভন তাই করল। এবার যাকে দেখল খুশিতর মনটা ভরে গেল। বিথি, ওর ছোট বোন, এক মাথা কোকড়া চুল, চাপা ফুলের মতন গায়ের রং, গায়ে ওর প্রিয় হলুদ দোড়া কাটা ফ্রক, মাথায় লাল রিবন বাঁধা। কতকাল পরে বিথিকে দেখে আনন্দে বলল, বোনু তুই? বলেই ফোনটাকে বুকে জড়িয়ে ধরতে গেল। সুশোভনের স্পষ্ট অনুভব হলো বিথি যেন অস্পষ্টে বলছে, দাদা ভাই, বলে ওর বুকে ঝাঁপিয়ে পড়ল। সুশোভন বোনকে মৃদু ধমক দিয়ে বলল, তুই এখানে আড্ডা মারছিস আর আমরা তোকে খুঁজে বেড়াচ্ছি, তোর কোনো কাণ্ডজ্ঞান নেই? বিথির পাতলা ঠোঁট দুটো অভিমানে ফুলে উঠল। সুশোভন সবে বোনের আসন্ন কান্না সামলাতে যাবে, স্ক্রিনটা নিজে নিজেই আবার ঝাপসা হয়ে গেল। ভাবাচিকা খেয়ে সে লিখল, বিথি কোথায় গেল? স্ক্রল করুন। আবার বিদিশার মেসেজ এলো, স্ক্রল করুন। এবার হাজির হলো কমলদা, ওদের কলেজের অ্যাকাউন্টেন্সির লেকচারার। কেন কে জানে, সুশোভনের সঙ্গে কমলদার সম্পর্কটা কোনোদিন মধুর ছিল না। তিনি যেমন তুচ্ছ কারণে সুশোভনের নাম্বার কাটতেন, সেও তাকে তেমনি খুব জ্বালিয়েছে। কমলদা কিন্তু আজ ওর কালো মুখ আলো করা হাসি নিয়ে বলল, কমলদা কেমন আছেন আপনি? কমলদা উত্তর না দিয়ে ওইভাবেই হাসতে থাকলেন। অনুতপ্ত গলায় বলল, আপনি আমার ওপর আর রেগে নেই তো? কমলদা দাঁত বের করে কিছু বললেন, সুশোভন শুনতে পেল না। স্ক্রিনটা স্ক্রল হতে চলল, সুশোভনের চোখের সামনে একের পর একে আবির্ভূত হতে লাগলেন ওর বড় মামা, সেজো পিসি, ঠাকুমা, দিদিমা, ভবেশ স্যার, পুরনো সহকর্মী বিজন দা, বন্ধু প্রশান্তের ছোট দিদি, কেউ ওকে স্বাগত জানাচ্ছেন, কেউ স্নেহের হাসি মুখ নিয়ে তাকিয়ে আছেন। নীরবে ওদের সঙ্গে কথা কথোপকথন হতে থাকলো। কি অপূর্ব অনুভূতি, বিদিশা ঠিকই বলেছিল, একবার এই গ্রুপে ঢুকলে আর বেরোতে মন চাইবে না। কি সুন্দর একটা মিষ্টি হাসনাহানা ফুলের গন্ধ নাকে আসছে। বহুকাল আগে গ্রামের বাড়ির বাগানে এই সুবাস সে পেয়েছিল, কোথা থেকে গিটারের অপূর্ব মূর্ছানায় পুরনো বাংলা গানের সুর ভেসে এসছে। এইভাবে কতক্ষণ খেটে গেছে তার খেয়াল নেই। হঠাৎ কোথা থেকে হাজির হলো ব্রতী, ওকে ধমক দিয়ে বলল, তোর স্বভাবটার পাল্টানো না দেখছি, কোথাও গেছো তো জমে গেছো, হুঁশ নেই। ওদিকে টিফিন পিরিয়ড শেষ হতে চললো, আমার পেট যে চোচো করছে, তুই খাওয়াবি কি না বল। সুশোভন ব্যস্ত হয়ে বলল, তাই তো, চল শিগগির, আমারও খিদে পেয়েছে। স্ক্রিনটা স্ক্রল করতে যাবে, হঠাৎ খেয়াল হলো রতিনের ফর্সা কপালের ডান দিকে লাল দাগটার ওপর। তোর ওখানে বিচ্ছিরি দাগটা কিসের রে? রতিন ওর সেই মন ভোলানো হাসি এসে বলল, ভুলে গেলি? তোর সঙ্গে সেই দেখা হলো কোচিং ক্লাস থেকে দিল্লি, তুই আমাকে বাসে তুলে দিলি, মনে আছে? ওই দিন সন্ধ্যাবেলাতেই তো আবার বাবার সাথে রিক্সায় বেরিয়েছিলাম বই কিনতে। সিআইটি রোডের ওপর একটা বাস মারল রিক্সাকে পিছন দিক থেকে ধাক্কা, আমি ছিটকে পড়লাম রাস্তার দিকে, বাসটা আমার রগ ঘেঁষে। সুশোভন স্থির হয়ে বসে পড়ল, পরে সব মনে পড়তে লাগলো। পরদিন সকালে খবরের কাগজটা পড়ে ওর বন্ধুরা ছুটেছিল ব্রতিনের বাড়ি। ততক্ষণে মর্গ থেকে ওর দেহটা শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে। কমলদা ক্যান্সারে মারা গেছেন প্রায় 10 বছর আগে, প্রশান্তের দিদি আত্মহত্যা করেছিল, আর বিথি গঙ্গায় নৌকো ডুবিতে মারা গিয়েছিল। বিদিশা তখনও ম্যাসেঞ্জারে ছিল। সুশোভন বিভ্রান্তভাবে জিজ্ঞাসা করল, আমাকে একটা কথা বুঝিয়ে দাও বিদিশা, এরা তো আর কেউ বেঁচে নেই, তাহলে তোমাদের এই গ্রুপে এদের সবাইকে আমি কী করে দেখতে পাচ্ছি? বিদিশার হাসির শব্দটা এবার যেন খুব কাছ থেকেই শুনতে পেল সুশোভন। মেসেজ বক্সে ফুটে উঠল, তোমার পাশেও কে শুয়ে আছে একটু দেখো। সুশোভন খেয়াল করল না ওরা কখন নিজেদের অজান্তে পরস্পরকে তুমি বলে সম্বোধন করতে শুরু করেছে। সে চমকে পাশে তাকালো, এতক্ষণ অন্য কোনো দিকে মন দেওয়ার মতন অবস্থা ছিল না। ও নিজের ঘরে বরাবরই একা বিছানায় শুতো, সবাই চেয়ে দেখে ওর দিকে পিট করে গলা পর্যন্ত কম্বল চাপা দিয়ে কে একজন শুয়ে আছে। আবার বিদিশার লেখা ফুটে উঠল, মুখটা দেখো, চিনতে পারবে হয়তো। মন্ত্রমুগ্ধের মতো সুশোভন পাশে শোয়া শরীরটাকে তার কম্পিত হাতে হাত ধরে টেনে নিজের দিকে ফিরিয়ে দিল। পরক্ষণে সে আর্তচিৎকার করে উঠল, এ মুখ তো সে রোজই দেখে আয়নায়। বিদিশার রহস্যময় গলার আওয়াজটা যেন এবার শুনতে পেল সুশোভন, আজ রাতেই ঘুমের মধ্যে ব্রেন হ্যামারেজ হয়ে তোমার মৃত্যু হয়েছে সুশোভন,
বাড়ির লোক এখনো জানতে পারেনি, তাই তো তুমি এত সহজে আমাদের গ্রুপের মেম্বার হতে পারলে। এসব কি শুনছে সুশোভন? সে আর বেঁচে নেই? ওর পাশে সাহিত্য শরীরটা তারই দেহ, আর ও যাকে আমি ভাবছি সে ওরই কায়াহীন আত্মা, যে সেই শরীর ছেড়ে ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছে। দিশেহারা চোখে সে ঘরের চারিদিকে তাকালো, নীল নাইট ল্যাম্পের স্বল্প আলোয় সেও দেখতে পেল ছায়ামূর্তির মতন কারা যেন ঘরের চারিদিকে চলাফেরা করছে, আর তাদের কথাবার্তার ফিসফিস আওয়াজও সুশোভনের কর্ণগোচর হলো। হঠাৎ সুশোভন প্রচণ্ড শ্বাসকষ্ট অনুভব করলো, তার বুকের ওপর যেন হাতুড়ির ঘা পড়ছে। সে বুঝতে পারল তার সময় আসন্ন। তবুও সেই যন্ত্রণার মধ্যেই তার মনে খটকালো, বিদিশার কথা অনুযায়ী সে তো আগেই দেহত্যাগ করেছে, তবে এখন তার কিসের শ্বাসকষ্ট? আত্মা কি নিঃশ্বাস নিতে পারে? শুভ, এই ওঠ, উঠবি না? ধরমর করে উঠে বসল সুশোভন। নাকটা কম্বল চাপা পড়ে নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। ইস, বেলা হয়ে গেছে, মা দরজা ধাক্কাচ্ছে। যদিও আজ শনিবার, অফিস নেই, তবুও বেলা অবধি সে কোনোদিন ঘুমিয়ে থাকে না। মোবাইল ফোনটা পাশে পেল না, মনে পড়ল পাশের ঘরে চার্জ করতে দেওয়া ছিল রাত্রে, শোবার সময় নিতে ভুলে গেছে, আর সেই মোবাইল নিয়ে কি অভাবনীয় স্বপ্ন দেখল গভীর রাত অবধি, অশরীরীর গ্রুপ করার পরিণাম। মাকে চা দিতে বলে সুশোভন চট করে চোখ মুখ ধুয়ে ব্রাশ করে নিল। বাইরের ঘরের টেবিলে মা চা পাঠিয়ে দিয়েছিল, চায়ের চুমুক দিয়ে আজকের ফের কাগজের চোখ রাখল। চোখ আটকে গেল প্রথম পাতাতে ছাপা একটা খবরে, কাল 11টা নাগাদ রাসবিহারীতে মর্মান্তিক দুর্ঘটনা, মদ্যপ যুবকের বেপরোয়া গাড়ি চালানোর শোচনীয় পরিণতি, উল্টো দিক থেকে আসা লরির মুখোমুখি সংঘর্ষে যুবক মারাত্মক জখম হয়ে হাসপাতালে, তার সঙ্গিনীর ঘটনাস্থলে মৃত্যু। ইনসেটে সঙ্গিনীর ছবি, নিচে নাম, ছবি ও নাম দুই তার সবিশেষ পরিচিত। ছবিটার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল সুশোভন। তখনও তার কানে বাজছে স্বপ্ননগরীর সেই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা। এই ছিল আমাদের আজকের গল্প বন্ধুরা। ভালো লাগলে প্লিজ 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 লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড পারলে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে। মধ্যরাতের তরফ থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। ধন্যবাদ বন্ধুরা।